মজাদার এবং আকর্ষণীয় ভিডিও দেখার জন্য লাইক করুন আমাদের এই ভিডিওটি এবং পরবর্তীতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই লাল বাটনটি প্রেস করে এবং বেল আইকনটিও বাজিয়ে দিন আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আমাদের টিকিং স্ক্রিন ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করার পর আমরা সরাসরি প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে একটি মন পছন্দের এই সুন্দর ছবি সিলেক্ট করে নিয়ে আমরা সেটিকে সঠিক জায়গায় গ্রিন স্ক্রিনে বসিয়ে দিই। একইভাবে আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি হতে একই রকম আরেকটি ছবি নিয়ে সেটিকে আগের ছবিটি ঠিক পাশে বসিয়ে দিই এবং বসানোর পর আমরা সেই ছবিটিকে গ্যালারিতে সেভ করে নিই। তাহলে হয়ে গেল আমাদের গ্রিন স্ক্রিন এডিটিং।